बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सरकारी राजेंद्र कॉलेज फरीदपुर अर्थनीति विभाग प्रथम वर्षे अध्ययनरत छात्र छात्री बृंद के ऑनलाइन क्लास थेके शुभेच्छा और स्वागत जानाच्छि। आमी मोहम्मद तोफाजुल हुसैन सहयोगी अध्यापक अर्थनीति सरकारी राजेंद्र कॉलेज फरीदपुर। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आशा करी तुम्हारा ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমার প্রত্যাশাও এরকমই। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের পাঠ্যক্রমের মৌলিক বৈষয়িক অর্থনীতির চাহিদা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য সূচিতে আমাদের থাকবে চাহিদার সংজ্ঞা, চাহিদার শর্ত, চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা অপেক্ষ সমীকরণ, চাহিদা রেখা, চাহিদা বিধির ব্যতিক্রম, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, সমপরাবৃত্তাকার চাহিদা রেখা ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আমি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। যেহেতু দীর্ঘদিন আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় বিষয়টি আবার নতুন করে আলোচনা করছি। প্রথমেই আমরা চাহিদার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। চাহিদা বলতে সাধারণত আমরা কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে বুঝি, কিন্তু অর্থনীতিতে শুধু আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে না, আকাঙ্ক্ষার সাথে অন্য দুটো শর্ত অর্থাৎ দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্য ক্রয়ের সামর্থ্য এবং দ্রব্য ক্রয়ে অর্থ ব্যয় করার ইচ্ছা, এই তিনটি শর্ত যখন পালিত হবে তখন ওই অর্থনীতিতে তাকে চাহিদা বলে। তাহলে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে কোনো একজন ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। আমরা এক্ষেত্রে দুজন অর্থনীতিবিদের সংজ্ঞা একটু বলতে চাই। অর্থনীতিবিদ পেনশন বলছেন যে দ্রব্য সেবা পাওয়ার ইচ্ছার সাথে যদি অর্থ ব্যয় করার ইচ্ছা প্রকাশ করে তখনই তাকে চাহিদা বলে। অন্যদিকে অর্থনীতিবিদ বেনহাম বলেন একটি নির্দিষ্ট সময় কোনো একজন ক্রেতা কোনো দ্রব্যের ভিন্ন ভিন্ন দামে যে ভিন্ন ভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। তাহলে আমরা সার্বিকভাবে বলতে পারি যে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে কোনো একজন ক্রেতা বা ভোক্তা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। তাহলে চাহিদার শর্ত হলো তিনটি, দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্য ক্রয়ের সামর্থ্য এবং দ্রব্য ক্রয়ের অর্থ ব্যয় করার ইচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা চাহিদা বিধি নিয়ে আলোচনা করব। চাহিদা বিধি কি? যে বিধির মাধ্যমে চাহিদা পরিমাণ এবং দামের মধ্যকার বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। আমরা বিধিটি কি? বিধিটি হলো যে অন্যান্য শর্ত অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে তার চাহিদার পরিমাণ কমে এবং দাম যদি কমে যায় তাহলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এই দাম ও চাহিদার মধ্যকার এই বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। চাহিদা বিধি আমরা বললাম চাহিদা বিধি, তাহলে চাহিদা বিধিকে আমরা যখন একটি সমীকরণে বা একটি ফাংশনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি সেটা হলো কিউডি ইজ এ ফাংশন অফ পি, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস। এখানে কিউডি হলো চাহিদার পরিমাণ, পি হলো দাম এবং এফ হলো ফাংশন, অর্থাৎ চাহিদা এবং দামের মধ্যকার যে বিপরীত সম্পর্ক সেই সম্পর্ক আমরা চাহিদা বিধি নামে অভিহিত করতে পারি। এবার আমরা আসি চাহিদা সূচি। চাহিদা সূচি কি? আমরা জানি যে একজন ক্রেতা ভিন্ন ভিন্ন দামে একটি দ্রব্যের ভিন্ন ভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাণ এবং দাম যখন আমরা একটি ছকের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে বলি আমরা চাহিদা সূচি। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, সূচি আমি এখানে একটা চাহিদা সূচি দেখিয়েছি। সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমে আমরা দ্রব্যের দামের পরিমাণ পি, দ্রব্যের পরিমাণ কিউডি এবং সম্পর্ক বিন্দু নির্দেশক বিন্দু
তিনটা ঘর তারপরে আমরা দেখি যে দাম যখন 8 টাকা তখন একজন ক্রেতা একটি নির্দিষ্ট দ্রব্যে চাইলে ক্রয় করতে প্রস্তুত এবং এই দুটো সম্পর্ক নির্দেশক বিন্দু হলো এ দাম কমে গিয়ে 6 টাকা এবং 4 টাকা হওয়ায় দ্রব্যের পরিমাণ অর্থাৎ চাহিদার পরিমাণ 8 এবং 12 একক হয়েছে যার নির্দেশক বিন্দু হলো বি এবং সি তাহলে আমরা বলছি যে যখন ভিন্ন ভিন্ন দাম অর্থাৎ 8 6 4 এই টাকা ক্ষেত্রে এর বিপরীতে যে পরিমাণ 4 8 12 একে আমরা যখন একটা শকে বা তালিকায় প্রকাশ করি তখনই তাকে বলছি আমরা চাহিদা সূচির সম্পর্ক নির্দেশক বিন্দু হলো এ বি সি এবং দাম বিপরীত হলে আমরা বলি দাম 4 টাকা থেকে 4 টাকা 6 টাকা এবং 8 টাকা হয় যথাক্রমে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 12 থেকে 8 এবং 4 হয়েছে চাহিদা অপেক্ষক আমরা আগে বলছি যে চাহিদার পরিমাণ অবশ্যই দামের উপর নির্ভরশীল অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যকার সম্পর্ক হলো বিপরীত দাম অন্যান্য অবস্থায় স্থির থেকে যদি দাম কমে তাহলে চাহিদা বেড়ে যায় যদি দাম কমে তাহলে চাহিদার পরিমাণ হ্রাস পায় এই সম্পর্ককে যখন আমরা একটি বীজগাণিতিক ভাবে প্রকাশ করি তখন তাকে বলছি আমরা চাহিদা অপেক্ষক অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যকার সম্পর্ককে যখন আমরা গাণিতিক ভাবে প্রকাশ করি তখন তাকে বলছি আমরা চাহিদা অপেক্ষক কিউডি ইজ এ ফাংশন অফ প্রাইস অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস কিউডি হলো চাহিদার পরিমাণ পি হলো দাম এবং এফ হলো ফাংশন এটাকে আমরা সমীকরণের মাধ্যমে দেখাতে পারি ডি ইকুয়াল টু 10 মাইনাস 2 পি এখানে ডি হলো ডিমান্ড পি হলো প্রাইস এবং 10 শূন্য দামে আমি যে পরিমাণ ক্রয় করতে চাই সেটা হলো 10 কনস্ট্যান্ট এবার আসি আমরা চাহিদা সমীকৃত চাহিদা রেখা আমরা যে চাহিদা সূচি দেখিয়েছি দেখো চাহিদা সূচি থেকে আমরা একটি চাহিদা রেখা অঙ্কন করতে পারি তোমাদের প্রায় প্রশ্ন আসে কিভাবে একটি কাল্পনিক সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করবে তো সেক্ষেত্রে আমরা সূচি যে ব্যাখ্যা করেছি আমরা সূচিতে দেখি দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক দাম হ্রাস পেয়ে যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 8 একক দাম আরো হ্রাস পেয়ে যখন 4 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 12 একক হয়েছে এবং এই ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন পরিমাণের সম্পর্ক নির্দেশক বিন্দুগুলো যথাক্রমে এ বি সি এ বি এই এটাকে আমরা চিত্রে এভাবে আমরা উপস্থাপন করতে পারি চিত্রে ও এক্স অক্ষে আমরা চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দামের পরিমাণ নির্দেশ করলাম এক্ষেত্রে 8 টাকা দামে 4 একক দ্রব্য ক্রয় করতে প্রস্তুত সম্পর্ক নির্দেশক বিন্দু হলো এ 6 টাকা দামে 8 একক দ্রব্য ক্রয় করতে প্রস্তুত সেক্ষেত্রে সম্পর্ক নির্দেশক বিন্দু হলো বি 4 টাকা দামে 12 একক দ্রব্য ক্রয় করতে প্রস্তুত এবং ক্রেতা সেই সম্পর্ক নির্দেশক বিন্দু হলো সি এখন আমরা যদি এ বি সি বিন্দু দুটিকে যোগ করি তাহলে আমরা একটা রেখা পাবো সেটা হলো ডিডি রেখা এই ডিডি রেখাই হলো আমার নির্ণয় চাহিদা রেখা এভাবে আমরা একটি কাল্পনিক সূচি থেকে একটি কাল্পনিক চাহিদা রেখা অঙ্কন করতে পারি বন্ধুরা তোমাদের অবগতির জন্য বলছি চাহিদা রেখাতে সব সময় তোমার সরলাকৃতি হবে তা নয় কোনো কোনো সময় এটা সমপরাবৃত্তাকার রেখাও হতে পারে এই চিত্রে আমরা সমপরাবৃত্তাকার রেখা আমরা দেখিয়েছি এক্ষেত্রে দেখো আমাদের চাহিদা অপেক্ষক হলো q = d / p তা সমপরাবৃত্তাকার রেখা হলো এমন একটি রেখা যা প্রতিটি বিন্দুতে আয়তন সমান থাকে অর্থাৎ ক্রেতা ব্যয় সর্ব বিন্দুতে অর্থাৎ a b c যে বিন্দু আমরা কল্পনা করি না কেন প্রতিটি বিন্দুতে তার ব্যয় সমান থাকে যেমন দেখো এখানে আমি ভূমি অক্ষে চাহিদার পরিমাণ লম্ব অক্ষে দাম নির্দেশ করলাম এক্ষেত্রে আমি দেখি দাম যখন 8 টাকা তখন আমরা অপেক্ষক থেকে আমরা বের করতে পারি দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ হলো চাহিদার পরিমাণ হলো 1 একক এবং সম্পর্ক নির্দেশক বিন্দু হলো এ দাম হ্রাস পেয়ে যখন 4 টাকা হলো তখন তোমার চাহিদার পরিমাণ হলো 2 একক সম্পর্ক নির্দেশক বিন্দু বি এবং দাম আরো হ্রাস পেয়ে যখন 2 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 4 একক হলো সম্পর্ক নির্দেশক বিন্দু সি এখন আমরা যদি এ বি সি
বিন্দু তিনটিকে যোগ করি তাহলে আমরা একটি সমপরাবৃত্তাকার চাহিদা রেখা পাবো সেটা হলো BD এই রেখার বৈশিষ্ট্য হলো দেখো এই বিন্দুতে তোমার ব্যয় ক্রেতার মোট ব্যয় হলো 8 8 গুণ 1 তার মানে 8 একক এবং বি বিন্দুতে তার ব্যয় হলো 4 গুণ 8 8 এবং সি বিন্দুতে যদি আমরা দেখি 4 গুণ 8 তাহলে তার ব্যয় প্রতিটা বিন্দুতে তার ব্যয় পরস্পর সমান অর্থাৎ এই যে আমরা আয়তক্ষেত্র আমরা যে ক্ষেত্রগুলো পেলাম প্রতিটা ক্ষেত্রের পরিমাণ সমান এই জন্য একে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা বলা হয় তো চাহিদা রেখা হলো তাহলে আমরা চাহিদা রেখার সমতা এবার বলতে পারি চাহিদা রেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে কোনো একজন ক্রেতা ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার পরিমাণ নির্দেশ করে এবং সে বিন্দু সমাকৃতি হতে পারে এবং এটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে পারে এভাবে আমরা কাল্পনিক সূচী থেকে চাহিদা রেখা নির্ণয় করতে পারি আবার আমরা কি করতে পারি আমরা একটি সমীকরণ থেকে চাহিদা সমীকরণ d = 10 - 2p এ থেকেও আমরা একটি কাল্পনিক সূচী পেতে পারি এবং তা থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারি যেটা তোমরা দেখো বোর্ডে পরের চিত্র এবং সূচীতে আমি এটা নির্দেশ করেছি দেখো এক্ষেত্রে কি আমরা যদি সমীকরণটি লক্ষ্য করি তাহলে আমরা দেখো d = 10 - 2p এক্ষেত্রে দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ দ্বারা 6 একক সম্পর্ক নির্দেশক বিন্দু a দাম বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হলো তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 4 একক হলো দাম আরো বেড়ে গিয়ে যখন 4 টাকা হলো তখন চাহিদার পরিমাণ আরো হ্রাস পেয়ে 2 একক এবং সম্পর্ক নির্দেশক বিন্দু হলো c এখন চিত্রে আমরা এই সূচি থেকে আমরা একটা রেখা অঙ্কন করতে পারি চিত্রে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে আমরা দাম নির্দেশ করলাম এক্ষেত্রে 2 টাকা সরি 4 টাকা দামে 2 একক 3 টাকা দামে 4 একক 2 টাকা দামে 6 একক দ্রব্য ক্রয় করতে প্রস্তুত থাকে ক্রেতা এবং এই দাম এবং চাহিদার পরিমাণ নির্দেশক বিন্দু এ বি সি যদি আমরা যোগ করি তাহলে আমরা ডিডি চাহিদা রেখা পাই যে রেখাটি আমরা দেখি বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী এই কথাটা আমরা ব্যাখ্যা করব এখন তোমাদের একটা প্রশ্ন আছে চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা বিষয়টি যদি খেয়াল করো তাহলে আমরা দেখো যে চাহিদা রেখাটি ডি ডি রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে এর এক নম্বর কারণ হল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অর্থাৎ কোন একজন ভোক্তা যখন কোনো একটি দ্রব্য পর্যায়ক্রমে পেতে থাকে তখন ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে অর্থাৎ দ্রব্যের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে প্রান্তিক উপযোগ হ্রাস পায় তো প্রান্তিক উপযোগ হ্রাস পেতে পেতে এক সময় এটা দামের সমান হয়ে তাহলে দামের সমান যখন হয় তখন যদি তুমি দ্রব্যের পরিমাণ আমরা যদি বাড়াই তাহলে কি হবে দাম কমে যাবে তো দাম কমলে কি হবে দাম কমলে আবার চাহিদার পরিমাণ বেড়ে যাবে তাহলে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে এর অন্যতম প্রধান কারণ হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অর্থাৎ কোনো একজন ভোক্তা বা ক্রেতা যখনই কোনো দ্রব্যের পরিমাণ বেশি পেতে থাকে তখনই তার প্রান্তিক উপযোগ হ্রাস পায় এই জন্য আমরা বলছি দাম এবং চাহিদার মধ্যকার বৈপরীত্য সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে দুই নম্বরে হলো আমরা বলছি যে দাম প্রভাব অর্থাৎ আয় প্রভাব আয় প্রভাবটা কি যে যখন কোনো ভোক্তা বা ক্রেতা কোনো একটি দ্রব্য যখন কোনো দ্রব্যের দাম যখন কমে যায় তখন তার প্রকৃত আয় বেড়ে যায় ফলে সে ওই অতিরিক্ত যে আয় তা দিয়ে সে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে বিপরীতভাবে যখন দাম বেড়ে যায় তখন তার প্রকৃত আয় কমে যায় ফলে সে দ্রব্যের পরিমাণ কমিয়ে দেয় অর্থাৎ চাহিদার পরিমাণ কমে যায় এই জন্য চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে অন্য একটি কারণ সেটা হলো পরিবর্তক প্রভাব
নির্বাচন প্রভাব কি, যদি যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে বিকল্প দ্রব্য যদি উপস্থিত থাকে এবং তার দাম যদি স্থির না থাকে তাহলে সেক্ষেত্রেও তোমার চাহিদা রেখা কি হবে, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে যায়। যেমন ধরি গুড় এবং চিনি বাজারে দুটি দ্রব্য আর রয়েছে, এখন এক্ষেত্রে আমি গুড় কিনব কিন্তু চিনির দাম কমে গিয়েছে, তাহলে আমি কি করবো গুড় বাদ দিয়ে আমি চিনি বেশি পরিমাণ ক্রয় করব, তাহলে এক্ষেত্রে আমার কি হবে যে প্রভাবটা পড়বে কিসের উপর, গুড়ের পরিবর্তে চিনির উপর, অর্থাৎ দাম যদি কমে তাহলে চাহিদা বেড়ে যাবে, আর এই বেড়ে যাওয়ার কারণে দাম চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক থাকবে, এই সম্পর্কের কারণে চাহিদাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তারপরে এটা হলো ক্রয় ক্ষমতা বা সামর্থ্য, যদি কোনো কারণে দ্রব্যের দাম অতিরিক্ত বেড়ে যায় তাহলে ভোক্তার ক্রয় ক্ষমতা কমে যায়, ক্রয় ক্ষমতা বা সামর্থ্য যদি কমে যায় তাহলে সে কী করবে বেশি দামে কম পরিমাণ দ্রব্য কিনবে, ফলে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে বৈপরীত সম্পর্ক বজায় থাকবে, এ কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। সর্বশেষ আমি যেটা বলবো যে চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, এক্ষেত্রে আমরা যদি কী করি দেখো আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে চাহিদা সমীকরণকে আমরা কী করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ডি কিউডি বাই ডিপি ইকুয়াল টু 10 মাইনাস 2p ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 মাইনাস 2 ইজ মাইনাস 2 ইজ লেস দ্যান 0, অতএব চাহিদা রেখার ঢাল ঋণাত্মক নেগেটিভ হওয়ার কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা দেখেছ যে আমরা কী কী বিষয়গুলো জানলাম, চাহিদা রেখা প্লাম, চাহিদা বিধি প্লাম, চাহিদা অপেক্ষক, চাহিদা সূচিতে চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা যায়, চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং সম পরবর্তকার চাহিদা রেখা কীভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা আজকের আলোচনায় শিখেছি। আশা করি বিষয়টা তোমরা মনোযোগ সহকারে অনুসরণ করবে এবং বাসায় তোমরা সবসময় স্বাস্থ্যবিধি অবলম্বন করে চলবে এবং পড়াশোনার মধ্যে থাকবে এবং অনলাইন ক্লাসের সাথে থাকো, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।